এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় সবচেয়ে বড় বাধা হলো দেশের উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময় পেরিয়েও শেষ না হওয়া বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এই সমস্যা নিরসনে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের প্রস্তুতি শীর্ষক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন পরিকল্পনা মন্ত্রী। এ সময় এলডিসি থেকে উত্তরণের পর অন্তত আরও ১২ বছর বিদ্যমান শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা প্রাপ্তির জন্য ইকোনমিক ডিপ্লোমেসি জোরদার করা সহ বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। প্রকল্প পাস করার সময় মাননীয় প্রধানমন্ত্রী মানে অনুমোদন করলেন পাঁচ বছরের জন্য, এটা শেষ হয়ে যাওয়াতে ১২ বছর ১৪ বছর ১৫ বছর লেগে যায়, খুঁড়িয়ে খুঁড়িয়ে যায় ইত্যাদি। এটা একটা অভিযোগ এবং রাইটলি একটা অভিযোগ। মানুষ খুবই এটা নিয়ে বিতৃষ্ণায় ভুগছে, মানুষ এটা পীড়া দেয় আমাদেরকে। যখন সময় বাড়ে খরচও বেড়ে যায়, বেতন ভাতার খরচ, তেল পানির খরচ, যন্ত্রপাতির খরচ। মেগা প্রকল্পে মেগা দুর্নীতি বলি না, আমি বলছি মেগা প্রকল্পে মেগা ব্যয় হয়, সুযোগও বেশি। এইগুলোকে রুখার পথ হলো জনমত স্ট্রং এন্ড বিচার ব্যবস্থা।